নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাষ্ট্রপতি তাকে সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান তিনি। সংবিধান ও আইন মেনে নিরপেক্ষভাবে নির্বাচনগুলো পরিচালনা করার কথাও জানান নয়া সিএসি। গত রাতে নিয়োগ প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি এসব বলেন। সিএসি নুরুল হুদা বলেন, এখনও পুরোপুরি প্রতিক্রিয়া জানানোর সময় আসেনি। সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনার পর গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা জানান নুরুল হুদা। ইসির সব সদস্যকে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করবেন বলেও জানান 69 বছর বয়সী মুক্তিযোদ্ধা নুরুল হুদা। সোমবার রাতে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া নাম দিয়ে সার্চ কমিটি 10 জনের তালিকা চূড়ান্ত করে। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা এবং 4 নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীর নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এদিকে এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, বিকেল 4টায় নতুন 4 নির্বাচন কমিশনারকে নিয়ে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক হবে। এদিকে নতুন নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করানোর চ্যালেঞ্জ বাস্তবায়নই হবে তাদের সবচেয়ে বড় কাজ। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য প্রয়োজনীয় সব কিছুই করতে চান তারা। সকালে ধানমন্ডিতে নিজ বাসায় এসএটিভিকে দেয়া সাক্ষাৎকারে নয়া নির্বাচন কমিশনার সাবেক জেলা দায়রা জজ কবিতা খানম এসব বলেন। অনেক শুকরিয়া এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে আমাকে ইলেকশন কমিশনার হিসাবে নির্বাচিত করা হয়েছে এবং নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি অত্যন্ত খুশি এবং আমি চাইব যে আমার উপরে যে দায়িত্বভার দেওয়া হয়েছে, আমার এই 31 বছরের বিচারিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই আমার উপর এই দায়িত্ব আমি সঠিকভাবে প্রতিপালন করার চেষ্টা করব। এদিকে নতুন নির্বাচন কমিশন নিয়ে আজ রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। এরই মধ্যে দলটির নেতারা অভিযোগ করেছেন, বিতর্কিত ও দলীয় আস্থাভাজনদের দিয়ে কমিশন পুনর্গঠন করা হয়েছে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে নিয়েই বেশি আপত্তি তাদের। তাদের দাবি, নতুন কমিশনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। গতরাতে গুলশানে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমনটি মন্তব্য করেন। আজ রাতে 20 দলীয় জোটের সঙ্গে বৈঠকের পর নতুন নির্বাচন কমিশনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। গতরাতের বৈঠকে নতুন নির্বাচন কমিশনের দলীয় আনুগত্য ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে নতুন সিএসি কে এম নুরুল হুদার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে খোঁজ খবর নিতে বলা হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে তার নিজ কার্যালয়ে 20 দলীয় জোটের এই বৈঠক হওয়ার কথা রয়েছে।